নমস্কার মাই ডিয়ার চিলড্রেন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। জানো করোনার যা সিচুয়েশন চলছে, বাড়ি থেকে বেরোনোর তো দূরের কথা, বাড়িতেই থাকবে, কিন্তু বাড়িতে যে একদম মানে পড়াশোনা করবে না তা কিন্তু না, তার মধ্যে পড়াশোনাও করতে হবে, কারণ আমাদের সেকেন্ড টার্ম এক্সাম অলরেডি কাছে চলে আসছে, সেটা ভালো মতো দিতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা শিখব ফিল দ্য ব্ল্যাঙ্কস। এগুলো অলরেডি আগে হয়ে গেছে, এটা রিভিশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তা দেখো, কে ড্যাশ ডি, কে ড্যাশ ওয়াই, কে ড্যাশ এন জি, কে ড্যাশ এল ড্যাশ জি, এল ও সি ড্যাশ, এম ড্যাশ ই, এম ও ড্যাশ এন, এম ড্যাশ টি, এই ড্যাশে আমাদের ফিল আপ করতে মানে বসাতে হবে। তাহলে কে ড্যাশ ডি এখানে হবে আই, কে আই ডি কিট, হ্যালো, কে ড্যাশ ওয়াই, কে ই ওয়াই কি, হ্যালো, কে ড্যাশ এন জি এখানে লিখবো আমরা আই, কে আই এন জি, কি হলো কিং, এল ড্যাশ জি এখানে কি লিখবো ও, এল ও জি লোক, এল ও সি ড্যাশ এখানে কি লিখবো লক, এল ও সি কে লক, বুঝেছো? তারপর এম ড্যাশ টি কি লিখবো ড্যাশে, এ এম এ টি ম্যাট, হ্যালো, এম এ টি ম্যাট। তারপরে এম ও ড্যাশ এন এখানে কি লিখবো ও, তাহলে এম ডবল ও এন মুন। ঠিক আছে, নেক্সট এম ড্যাশ টি এখানে কি লিখবো ই, এন ই টি নেট, হ্যালো। এটা হচ্ছে তোমাদের ফিল আপ, এরকম পরীক্ষা আসে। ঠিক আছে, তো এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, আরও এরকম অনেক আছে, মানে যেটা তো কে দিয়ে এল দিয়ে আছে, এ বি সি প্রতিটা শব্দ দিয়ে আছে, প্রতিটা লেটার দিয়ে ফিল আপ আছে। ঠিক আছে, তোমরা ফিল আপ করবে, অ্যারেঞ্জ করবে বাড়িতে, হ্যাঁ, আর দুষ্টমি বদমাশি করবে না, ঘর থেকে বেরোবে না, ঘর থেকে বেরোলে মাস্ক অবশ্যই পরবে। ঠিক আছে, আর পড়াশোনা অবশ্যই করবে। নমস্কার, ভালো থেকো, থ্যাংক ইউ।